আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ দিয়ে। এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে, এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আগাছায় ভর্তি পথের সাথী প্রকল্পের হোটেল, ধর্ণায় কাজ হারানো খনি শ্রমিকেরা, প্রাইমারি চাকরি প্রার্থীদের প্রতিবাদ বিক্ষোভ, মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক, নেই সঠিক মজুরি, করুণ অবস্থা তাঁতিদের। আসছে বিস্তারিত খবরে। আগাছায় ভর্তি পথের সাথী প্রকল্পের হোটেল, আগাছায় ভর্তি পথের সাথী প্রকল্পের হোটেল সরকারের লক্ষ লক্ষ টাকা জলে। বিগত দশ বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে মুর্শিদাবাদের বড়মা ব্লকের আন্দি এলাকায় বহরমপুর সাইথিয়া 11 নম্বর রাজ্য সড়কের পাশে 45 লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছিল পথের সাথী প্রকল্পের হোটেল। সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও চালু ছিল। হঠাৎ প্রায় 5 থেকে 6 বছর ধরে এই পথের সাথী প্রকল্পের হোটেলটি বন্ধ হয়ে যায়। কি কারণে বন্ধ হয়ে গিয়েছে সে নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। আগাছায় ভর্তি হয়ে রয়েছে পথের সাথী হোটেল। হঠাৎ করে কেন চালু হলো, মানে বন্ধ হলো? কতদিন আগে এটা চালু হয়েছিল তাও? স্থানীয় বাসিন্দাদের দাবি, এই হোটেলটি আবারও পুনরায় সাধারণের জন্য খুলে দেওয়া হোক এবং এখান থেকে আবারও সাধারণ মানুষ যেন পরিষেবা পেতে পারে সেই দিকেই নজর দিক প্রশাসন। যদিও এই প্রসঙ্গে প্রশাসনিক কোন প্রতিক্রিয়া মেলেনি। কতদিন আগে এটা ছিল? চালু কতদিন আগে হয়েছিল? 10 বছর নাকি? মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ধর্ণায় কাজ হারানো খনি শ্রমিকেরা। সালানপুর এরিয়ার মোহনপুর খোলামুখ খনি পাহাড়গোড়ার ইসিএল এর খনিতে কয়লা উৎপাদনের জন্য কাজের বরাত পেয়েছিল একটি বেসরকারি সংস্থা, কিন্তু রহস্যজনকভাবে রাতারাতি কোম্পানি সব গুটিয়ে চম্পট দিলে কাজ হারান প্রায় 400 জন শ্রমিক। এরপর খনি চত্বরে তারা বিক্ষোভ দেখিয়েছেন। সোমবার আবারও কাজ হারানো সেই সব শ্রমিকেরা ইসিএল এর সালানপুর এরিয়া দপ্তরে এসে কাজ ফিরে পাওয়া এবং বকেয়া বেতন পাওয়ার দাবিতে ধর্ণায় বসেন। ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরে বেশ কিছুক্ষণ আলোচনার পর তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় জানান, বকেয়া বেতন সহ তাদের কোন কোম্পানির সাথে কথা বলে কাজ চালু করার বিষয়টি দেখা হবে। আজ আমাদের একটা দুর্ঘটনা বশত একটা মাইন্স চলতো মোহনপুর, সেখান থেকে ওরা চলে গেছে, কিছু হয়েছে হয়তো ওদের ম্যানেজমেন্টের সাথে, সেমি ম্যানেজমেন্টের সাথে আলোচনা। এখনকার যেগুলো বড় বড় কোম্পানিগুলো আছে তারা এসে কম পয়সাতে সব মাইন্স গুলো নিয়ে নিচ্ছে। তারা দীর্ঘদিন ভাবছে এসে এখানে কয়লা চুরি করবো বা কিছু, যখন পাচ্ছে না, যখন লসে যাচ্ছে তখন পালিয়ে যাচ্ছে। ইসিএল কে রিকোয়েস্ট করা হলো কোম্পানিকে প্রথমে আমাদের যেগুলো পড়ে আছে পয়সা পাতি সেগুলো দিতে হবে, যাদের ওয়ার্কার আছে, আমাদের ঠিকাদার আছে সবগুলো, আর আরো কোন কোম্পানির সাথে কথা বলে কোন রকম চালু করার জন্য। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, গ্লোব নিউজ। প্রাইমারি চাকরি প্রার্থীদের প্রতিবাদ বিক্ষোভ। 2009 সালের প্রাইমারি চাকরি প্রার্থীরা সোমবার বসিরহাট বোটঘাটের কাছে রবীন্দ্র সৈকত পার্কের রবীন্দ্রনাথ ঠাকুরের পদতলে অবস্থান বিক্ষোভ করে। চাকরি প্রার্থীদের দাবি, 2009 সালে পরীক্ষায় যারা বেশি নম্বর পেয়েছে তাদের চাকরি না দিয়ে যারা কম নম্বর পেয়েছে তাদের চাকরি দেওয়া হয়েছে। যে সরকার বা যে আইনি ব্যবস্থা সবই সঠিক পদ্ধতি আছে, তার মধ্যে কিছু দুর্নীতিবাজ, চিটিংবাজ বলতে বাধ্য হচ্ছি, এরকম লোক কিছু ঢুকে আছে, তাদের জন্য আজকে এই মহামারী দুর্ভিক্ষ শিক্ষার ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনারা সবাই জানেন যে যে কোনো জাতি, যে কোনো সমাজ, যে কোনো দেশ ধ্বংসের জন্য একটাই মূল অস্ত্র, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ঘুণ ধরানো চাই। তো সেই কিছু চিটিংবাজ লোকজন আছে,
তারা সেই কাজটা শুরু করেছে। তাদের বিরুদ্ধে আমাদের যে যোগ্য আছে তাদের নিয়ে আমাদের আইনি লড়াই আমরা চলছে। এবার বাকিরা দিদিরা আরো আছেন, সবাই মিলে বলবেন ব্যাপারটা। আমার নাম জ্যোতির্ময় সর্দার, আমি একজন মানে যোগ্য ক্যান্ডিডেট বা বঞ্চিত ক্যান্ডিডেট, আমরা আইনি লড়াই করতে চলেছি। এই স্বজন পোষণের অভিযোগ তুলে 2009 সালের প্রাইমারি চাকরি পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল। কলকাতা হাইকোর্ট সবকিছু খতিয়ে দেখে গত কয়েক মাস আগে রায় দিয়েছিল, যারা বেশি নম্বর পেয়েছে তাদের আগেই চাকরি দিতে হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ অমান্য করে আগের মতোই যারা কম নম্বর পেয়েছে তাদেরকেই চাকরি দেওয়া হচ্ছে। আমাদের প্রতিবাদ হচ্ছে, আমরা জানতে পারিনি যে কেস চলছে এবং সেই কেসের যে রায় 24 তারিখ একটা নির্ধারিত ডেট উনি ফিক্সড করা হয়েছে 24 এপ্রিল, এবং 25 এপ্রিল রায় বেরোয়, এবং আমরা 25 তারিখে জানতে পারি যে যারা পিটিশনার তারাই শুধুমাত্র চাকরি পাবে। এবার এখানে সংখ্যা হচ্ছে 800 সামথিং সিট পড়ে আছে, 800 সামথিং, সেটার এগেনস্টেই তারা লড়েছিল, কিন্তু আমরা সেটা জানতে পারিনি। আজ যখন আমরা যাচ্ছি এবং আমরা কেস করেছি, এখন আমরা প্রায় 700 উপরে ক্যান্ডিডেট পড়ে আছি, সেখানে আমাদের একটাই দাবি, আমরা বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা যোগ্য, আমরা পড়ে আছি, আমাদেরকে দেখুন। 24 তারিখ যেতে পারিনি, এটা আমাদের অন্যায়, এটা এত বড় অন্যায় হতে পারে না। আমরা জানতে না পারাটা আমাদের অন্যায় নয়। আমরা শুধু এইটুকুনি ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আর কয়েকটা জিনিস দেখাতে চাই যে আরটিআই কপি, আমাদের এই 700 জনের মধ্যে বেশ কিছু আরটিআই কপি আমাদের হাতে আছে, যেখানে যে মেরিট লিস্ট নতুন বেরিয়েছে ডিপিএসসি থেকে, সেখানে যারা ওএমআর এ 0 পেয়েছে তারা পর্যন্ত চাকরি পাবে, আর যারা 24 পয়েন্ট সামথিং 27 পয়েন্ট সামথিং পেয়ে রয়েছে শুধুমাত্র, তারা জানতে পারেনি বলে, পিটিশনার হতে পারেনি বলে তারা চাকরি পাচ্ছে না। তাহলে পিটিশনার ভিত্তিক রায় হওয়াটা কি ঠিক? আমরা কেন পড়ে থাকব? আমাদেরকেও অন্তত এই সুযোগটুকু দেওয়া হোক। কেন এই দ্বিচারিতা? এই প্রশ্ন তুলে বসিরহাট বোর্ড ঘাটের কাছে বিক্ষোভ দেখান 2009 সালের চাকরি প্রার্থীরা। যে সমস্ত পিটিশনাররা মানে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে তারা রায় পেয়েছে, তো সেই আইনি ব্যবস্থার বিরুদ্ধে আমাদের কারো কিছু করার ক্ষমতা নেই, কারণ আইনি ব্যবস্থাটা আইন মোতাবেকই চলে। সুতরাং আমরা আইনের ঊর্ধ্বে গিয়ে কিছু করতে চাই না। আমরা করতে চাইছি যেটা, সেটা হলো যিনি রায় দিয়েছেন জাস্টিস রাজাশেখর মান্তা, মহামান্য আদালতের বিচারপতি, তিনি রায় দিয়েছেন, সেই রায়ে নির্দিষ্ট করে অর্ডার কপিতে উল্লেখ করা হয়েছে যে সেখানে এই 2009-এর যে প্যানেল ছিল সেই প্যানেলে ইররেগুলারিটিস হয়েছে। এই ইররেগুলারিটিস এই ভাষাটাকে ব্যাখ্যামূলক ভাষায় আসলে কি বলে সেটা আপনাদেরকে বোঝাতে আমাদের আর কোনো সমস্যা নেই, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। বসিরহাট থেকে সৌমাভু মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ছেলে মেয়েদের ভবিষ্যতে স্বনির্ভর করে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠকের আয়োজন করা হল। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতেন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক জামিল ফতেমা জেবা, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিকগণ। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের উৎকর্ষ বাংলার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চলতে থাকে বিভিন্ন ব্লকে, সেটা ফিটার থেকে শুরু করে আরো বিভিন্ন অ্যাসপেক্টস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার্স, বিউটিশিয়ান, বিভিন্ন কোর্সেস হয় যেখানে বিভিন্ন ডিউরেশন অফ ট্রেনিং হয়, 3 ডেজ ট্রেনিং, 20 ডেজ ট্রেনিং, আরো বড় বড় ট্রেনিং অর্গানাইজ করা হয়। তো তারই রিভিউ করা হলো, বিকজ প্রত্যেক ব্লককে একটা অ্যানুয়াল টার্গেট দেওয়া হয়, জব ফেয়ার কোথায় হচ্ছে, প্রত্যেক জব ফেয়ারে কত প্লেসমেন্টস হচ্ছে তার রিভিউ হলো। তো কোনো কোনো ক্ষেত্রে মালদা জেলা খুব ভালো পারফর্ম করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ঘাটতি আছে, সেটা রিভিউ করা হয়েছে এবং আরো ভালো কোয়ালিটি অফ ট্রেনিং যাতে হয়, সবাই অ্যাটেন্ডেন্স খুব ভালো থাকে তার উপরে জোর দেওয়া হয়েছে। এছাড়া জেলা ব্যবসায়ী সমিতির উচ্চ পদস্থ কর্মকর্তারা এবং উচ্চ পদস্থ শিল্পপতিরা, আধিকারিকেরা জানান উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলার বিভিন্ন ব্লক থেকে ছেলে মেয়েদের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। আমরা ওখানে বেসিক্যালি আলোচনা করেছি যে আমাদের
আছে তাদেরকে ট্রেনিং দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে যেন আমরা কাজে লাগাতে পারি। এইভাবে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে গড়ে তোলা হবে। এটা বিভিন্ন প্রত্যেকটা ব্লকে যেমন VLS বলে একটা পোস্ট থাকে, সেখানে জানতে পারবেন, আমাদের জেলা শিল্পকেন্দ্রে এসে আপনি জানতে পারবেন বা বিভিন্ন ডিপার্টমেন্টে এসে জানতে পারবেন। উৎকর্ষ বাংলা নির্দিষ্ট সেল রয়েছে আমাদের জেলা পরিষদ বিল্ডিং এর, সেখানে এসে আপনি জানতে পারবেন কি ধরনের ট্রেনিং এখানে পাওয়া যায়। সব ধরনের ট্রেনিং নেওয়ার পরে ইন্ডাস্ট্রি কিন্তু তাদেরকে যতটা সম্ভব অ্যাবজর্ব করার চেষ্টা করবে। এখন পর্যন্ত কত ছেলে মেয়ে ইনভলভ আছে? এটা তো বছরের টার্গেট থাকে, এবছরে আমাদের যে টার্গেট পেয়েছে আমরা আসলে ইলেকশনের জন্য অতটা ফুলফিল করতে পারিনি। আমাদের মোটামুটি 1,000-5,000 মতো প্রতি বছরই টার্গেট থাকে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নেই সঠিক মজুরি, করুণ অবস্থা তাঁতিদের। তাঁতিদের নেই সঠিক মজুরি, বাধ্য হয়ে অন্য উপার্জনের রাস্তা দেখছেন নতুন প্রজন্ম। জগৎ বিখ্যাত মুর্শিদাবাদ সিল্ক, এই সিল্কের শাড়ির দাম 4,000 টাকা থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত। কিন্তু যারা তৈরি করেন এই সিল্কের শাড়ি, সেই সমস্ত তাঁতির করুণ অবস্থা। নিমাই কুণ্ডু নামে এক তাঁতি জানান, বংশ পরম্পরায় বাপ ঠাকুর দ্বারা তাঁত বুনে এসেছেন এবং তিনিও 40 বছর ধরে তাঁত বোনার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু বর্তমানে তাঁদের নেই সঠিক মজুরি। মজুরি ঠিকঠাক পান? মজুরি কত করে দেয় বেটা ছেলে জানান? একটা মুর্শিদাবাদ সিল্কের শাড়ি তৈরি করতে দুজনের কমপক্ষে 1.5 দিন সময় লাগে, কিন্তু সেই একটা শাড়ি তৈরি করা হলে তারা পান মাত্র 500 টাকা। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। নতুন প্রজন্ম তাই অন্য কোন উপার্জনের রাস্তা বেছে নিচ্ছে। তাঁতি চন্দন কুণ্ডু জানান, তাদের বোনা এই শাড়ি দেশ তো বটেই, বিদেশেও পাড়ি দেয়। দাদু করছে, বাবা করছে, আমরাও করছি। এটা জমি জমা আছে, এটা শুধু এটার উপর নির্ভর করি, সংসার চলে না। জমি জমা ধান পান থাকে, এটা করি তবে আমাদের সংসার চলে। আচ্ছা, এটা কি সিল্ক? এটা মুর্শিদাবাদ সিল্ক। আচ্ছা, এখন কি মজুরি ঠিকঠাক পাচ্ছেন? মজুরি মোটামুটি, কিন্তু তারা সঠিক মজুরি পান না। মুর্শিদাবাদের হরিপুরের তাঁতি বুনু মণ্ডল বলেন, তাদের গ্রামে একসময় অধিকাংশ মানুষই তাঁত বোনার সঙ্গে যুক্ত ছিল, বর্তমানে তা কমে এসেছে অনেকটাই, আগামী দিনে আরো কমে যাবে, কারণ নেই সঠিক মজুরি। তাঁত কোনো ইয়ে হচ্ছে না গো, জানলে তাঁত সব বানে নাই, মজুরি নাই, এত দুটো লোক খাটুনে, সত্যি দুটো লোক খাটুনে, তবে সব কিছু হচ্ছে আর পয়সা বলার হচ্ছে না, আর সব কিছু নামন করো চলে গেছে, আর ছেলে পেলে করবি বাকি। তাঁতি গীতা মণ্ডলের আবেদন, তাদের মজুরি যেন বাড়িয়ে দেওয়া হয়, তাহলেই তারা মুর্শিদাবাদের এই ঐতিহ্য মুর্শিদাবাদ সিল্ক বুনতে পারবেন। তারপর ওটা কুড়িয়ে কি হয়? চরকা দিয়ে কাপড় হয়। কতদিন ধরে করছো? আমার বিয়ে হয়েছে, কতদিন হবে বিয়ে, তখন থেকে এই চরকার কাজ করছো। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।